Hello students, welcome to Night Angle. এটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সেভেন পার্টের ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের জন্য 10টি প্রশ্ন আলোচনা করব। তবে ভিডিওটি অনেকটা ডেসক্রিপটিভ হবে, কারণ এই ভিডিওতে আমি ইভ্যালুয়েশনের যে পার্টটি রয়েছে সেই পার্টটি আমি আলোচনা করব। আমি অলরেডি 10টি প্রশ্ন নিয়ে বা বিভিন্ন ভিডিওতে আমি তোমাদের জন্য ইভ্যালুয়েশনের পার্টটি আলোচনা করেছি। তবে ইভ্যালুয়েশনের পার্টটি নিয়ে অনেক কয়েকটি ভিডিও তৈরি করাই বেটার বলে আমার মনে হয়েছে, বিকজ অনেকটা বইয়ে অনেক রকমের বা বিভিন্ন রকমভাবে এটাকে আলোচনা করা হয়েছে, কোথাও 5টি, কোথাও 6টি, কোথাও 7টি। তো এইরকমভাবে ইভ্যালুয়েশনের স্টেজগুলোকে বর্ণনা করা হয়েছে। তবে আজকে যে ভিডিওটি আমি আলোচনা করব, তবে এই ভিডিওতে তোমরা অনেকটা বেশি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইভ্যালুয়েশনকে এফেক্টিভ বলে মনে হবে তোমাদের বা খুঁজে পাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ইভ্যালুয়েশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইভ্যালুয়েশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্টেজগুলো একবার দেখে নেবো। ফার্স্ট স্টেজে কী কী রয়েছে, কত সালে রয়েছে এবং কী নামে সেটি পরিচিত ছিল। তো ইভ্যালুয়েশনের ফার্স্ট স্টেজ যেটা, সেটা 1887 থেকে শুরু হয়েছিল, সেটা শেষ হয়েছিল ধরা হয় 1926 গিয়ে, সেটার পর্বটা ছিল বা এটার টাইম পিরিয়ডটা ছিল। এটি যে নামে পরিচিত ছিল বা এর আলোচনার যে বিষয়বস্তু যেটা ছিল বা সেন্ট্রাল থিম যেটি ছিল সেটি ছিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডাইকটমি, অর্থাৎ সরি পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকটমি। পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকটমি মানে হচ্ছে এখানে রাজনীতি এবং প্রশাসনের মধ্যে দ্বিবিভাজনের কথা বলা হয়েছে। যেহেতু পলিটিক্স এবং অ্যাডমিনিস্ট্রেশন দুটি স্বতন্ত্র বিষয়, সে কারণে এই স্টেজের অ্যাডমিনিস্ট্রেটররা তারা চেয়েছিলেন এই দুটো বিষয়কে আলাদা আলাদাভাবে গড়ে তুলতে বা আলাদা করতে এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে একটা আলাদা স্বতন্ত্র ডিসিপ্লিন হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। সেকেন্ড স্টেজটা 1927 থেকে শুরু হচ্ছে, 1927 থেকে 1937 পর্যন্ত এই স্টেজটা যে বিষয়গুলোর উপর ফোকাস করেছিল বা সেন্ট্রাল থিম যেটি ছিল বা সেন্ট্রাল কনসেপ্ট যেটি ছিল সেটি ছিল প্রিন্সিপালস অফ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনকে সাইন্টিফিক করে গড়ে তোলার জন্য কতগুলো প্রিন্সিপালস তারা তৈরি করেছিলেন এই স্টেজের অ্যাডমিনিস্ট্রেটররা। তো এর বিষয়বস্তু ছিল প্রিন্সিপালস অফ অ্যাডমিনিস্ট্রেশন। থার্ড স্টেজটা একবার দেখে নেবো। থার্ড স্টেজটা হচ্ছে 1938 to 1947। এটির বিষয়বস্তু ছিল হচ্ছে যে সেকেন্ড স্টেজের যে বিষয়বস্তু যেটা হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনকে সাইন্টিফিক করে গড়ে তোলার জন্য বা স্বতন্ত্র ডিভিশন হিসেবে বা ডিসিপ্লিন হিসেবে গড়ে তোলার জন্য যে যতগুলো প্রিন্সিপালস তারা রচনা করেছিল সেকেন্ড স্টেজের অ্যাডমিনিস্ট্রেটররা, এই স্টেজের তাত্ত্বিকরা এই এসে তারা কিন্তু সেই প্রিন্সিপালসগুলোকে চ্যালেঞ্জ জানিয়ে বসলেন। তো সেই কারণে এটি অনেক বইয়ে এটি পাওয়া যায় যে এটিকে এরা অফ চ্যালেঞ্জ বলেও কিন্তু চিহ্নিত করা হয়। এরপরের স্টেজটা চলে আসছি, এরপরের স্টেজ হলো ফোর্থ স্টেজ। এই ফোর্থ স্টেজটাকে 1948 to 1970 পর্যন্ত আলোচনা করা হয়। অনেক বইয়ে এর আগে যে বইটি থেকে আমি আলোচনা করেছিলাম সেটা ছিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপর একটা বাংলা বই, সেই বইতে আমি সেটা পেয়েছিলাম। 1947 বা 1948 থেকে 1950 পর্যন্ত আলোচনা করা হয়েছিল এবং সেটাকে নাম দেওয়া হয়েছিল ফোর্থ স্টেজ, কিন্তু এই বইটাতে সেটাকে সেই রকমভাবে ডিভিশন করা হয়নি, এটাতে আলোচনা করা হয়েছে 1948 to 1970। তো এই এখানে যেটা বললাম অলরেডি যে মানে এরা অফ চ্যালেঞ্জেসের যে বিষয়গুলো যে যখন উঠে আসলো, তখন সেটাকে চ্যালেঞ্জেস উঠে আসার ফলে তখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে নতুন করে গড়ে তোলার একটা প্রচেষ্টা শুরু হয়েছিল এবং তার ফলে মানে চ্যালেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড় রকমের কিন্তু আইডেন্টিটি বা পরিচয়ের কিন্তু একটা সমস্যা হতে শুরু করলো, কারণ অলরেডি যে প্রিন্সিপালসগুলোর উপরে ভিত্তি করে অ্যাডমিনিস্ট্রেশনকে সাইন্টিফিক গড়ে তোলার কথা বলা হচ্ছিল সেগুলোকে অলরেডি নস্যাৎ করে দেওয়া হয়েছে, প্রিন্সিপালসগুলোকে নস্যাৎ করে দেওয়া হয়েছে এবং সমস্ত বিষয়বস্তু যেগুলো ছিল প্রায় সেগুলোকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। তার ফলে এইরকম একটা চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার ফলে কিন্তু একটা আইডেন্টিটি ক্রাইসিস এবং সেই সঙ্গে ইন্টারন্যাশনাল এরাতে সেই সময় যে যে সমস্ত ইনসিডেন্টসগুলো সংঘটিত হচ্ছিল তার ফলে কী হয়, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু একটা আইডেন্টিটি ক্রাইসিসে কিন্তু ভুগছিল। তো তার ফলে এই পিরিয়ডটাতে এসে দেখা যায় যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে পলিটিক্যাল সায়েন্সের সঙ্গে জুড়ে দেওয়া হয়। তো এই স্টেজটা কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস হিসেবে পরিচিত সেই কারণে। ফিফথ স্টেজটা যদি আমরা দেখি তাহলে সেখানে দেখতে পাবো সেটার টাইম পিরিয়ডটা ছিল 1971 to 1 অর্থাৎ বর্তমান দিন পর্যন্ত সেটাও চলছে বলে ধরা হয়। এবং এই বিষয়টি যে বিষয়গুলোর উপর ফোকাস করে বা এই টাইম পিরিয়ডটি যে বিষয়টির উপর ফোকাস করে সেটি হলো পাবলিক পলিসি পার্সপেক্টিভ, অর্থাৎ কী ধরনের জননীতি তৈরি করা হবে, জনগণের জন্য কী ধরনের নীতি তৈরি করা হবে বা কী ধরনের বিষয়বস্তুগুলো উঠে এসেছিলো 1970s এর পর ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল চেঞ্জ
চেঞ্জের ফলে যে ধরনের বিষয়বস্তুগুলো উঠে এসেছিল সেগুলো কিন্তু এই পাবলিক পলিসির মধ্যে কিন্তু আলোচনা করা হয়েছে, অর্থাৎ সেটা কি নাম দেওয়া হয়েছে পাবলিক পলিসি পার্সপেক্টিভ বা জননীতি দৃষ্টিভঙ্গি। তো এই ছিল মোটামুটি 5টি স্টেজ। থিঙ্কার্স অফ ফার্স্ট স্টেজ 1887 টু 1926, আমরা জানি যে অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকটমির এই বিষয়টাতে থিঙ্কার্স যারা ছিলেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিলেন কিন্তু উইড্রো উইলসন। উইড্রো উইলসন ছিলেন প্রথম থিঙ্কার্স যিনি কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিটিক্সকে বা ডাইকোটমি বা বিভাজনের কথা তিনি বলেছিলেন এবং একটি স্বতন্ত্র ডিভিশন হিসেবে গড়ে তোলার কথা তিনি কিন্তু বলেছিলেন অ্যাডমিনিস্ট্রেশনকে। সেই সঙ্গে তার একটি এসে প্রকাশিত হয়েছিল যে এসেটির মধ্যে দিয়ে তিনি তার বক্তব্যগুলো আমাদের সামনে নিয়ে আসেন, সেটি ছিল দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন। এটি 1887-এ প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থটিতে বা এই এসেটিতে তিনি মানে মানে অ্যাডমিনিস্ট্রেশন থেকে মানে পলিটিক্স থেকে অ্যাডমিনিস্ট্রেশনকে স্বতন্ত্রভাবে গড়ে তুলতে চেয়েছিলেন, অ্যাডমিনিস্ট্রেশনকে সাইন্টিফিক করে তুলতে চেয়েছিলেন। তবে তিনি একটি ভুল যেটি করেছিলেন সেটি হলো তিনি এখানে কোনোরকম অ্যাডমিনিস্ট্রেশনকে পাবলিক এবং প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে তিনি কোনোরকম বিভাজন করেননি, তিনি পাবলিক এবং প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনকে সেম ভেবেছিলেন। এবং এখানে বলে রাখা প্রয়োজন যে খুব গুরুত্বপূর্ণ যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে উইড্রো উইলসনকে কিন্তু ফাদার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসনের জনক বা পিতা বলা হয়। ফ্র্যাঙ্ক জে গুডনাও, এরপরে যে নামটি গুরুত্বপূর্ণ সেটি হলো ফ্র্যাঙ্ক জে গুডনাও। 1900 সালে তার একটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল পলিটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এই গ্রন্থটাতে উইড্রো উইলসনের মতো তিনি অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিটিক্সকে বিভাজন করার জন্য কতগুলি জোরালো যুক্তির অবতারণা করেছিলেন, তো সেই কারণে কিন্তু একে ফার্স্ট স্টেজের থিঙ্কার হিসেবে ধরা হয়। এলডি হোয়াইট যে নামটি শেষে আসছে সেটি না ছিল এলডি হোয়াইট। এলডি হোয়াইটের ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটি 1926-এ প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু অ্যাজ আ সেপারেট ডিসিপ্লিন হিসেবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে আমেরিকান ইউনিভার্সিটিসগুলোতে পড়ানো প্রথম শুরু হয়ে যায়। তো এই গ্রন্থটাতেও কিন্তু তিনি ঠিক সেম বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলেন, অর্থাৎ ডাইকটমির বিষয়টি নিয়ে তিনি কিন্তু আলোচনা করেছিলেন। সেন্ট্রাল কনসেপ্ট অফ ফার্স্ট স্টেজ, অর্থাৎ মূল বিষয়বস্তু কী ছিল ফার্স্ট স্টেজের মূল বিষয়বস্তু যেটি ছিল সেটি ছিল, আমরা টাইম পিরিয়ডটা এখানে দেখতেই পাচ্ছি 1887 থেকে 1926। এর বিষয়বস্তু বা মূল বিষয়বস্তু যেটা আমি অলরেডি সে যে বলে দিয়েছি ভিডিওতে সেটি ছিল কি যে প্রিন্সিপালস, কতগুলো প্রিন্সিপালস তৈরি করা বা কতগুলো তারা প্রিন্সিপালস তৈরি করেছিলেন এবং সাইন্টিফিক প্রিন্সিপালস তৈরি করেছিলেন, ভ্যালু ফ্রি তৈরি করেছিলেন। তো আমরা দেখে নেব কী কী বিষয়বস্তু এখানে ছিল। এক ছিল পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকটমি, অর্থাৎ রাজনীতি প্রশাসনের মধ্যে দ্বিবিভাজন করার কথা তারা বলেছিলেন। দ্বিতীয় ছিল প্রাইভেট পাবলিক পাবলিক প্রাইভেট ডাইকোটমি, অর্থাৎ এখানে মানে কি বলবো যে জনপ্রশাসন এবং হচ্ছে প্রাইভেট প্রশাসন যেটাকে বলছি সেই পাবলিক এবং প্রাইভেটের মধ্যে কিন্তু বিভাজনের বিষয়টা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছিল। অর্থাৎ যদিও এই স্টেজের প্রথম থিঙ্কার্স যিনি ছিলেন উইড্রো উইলসন বা জনপ্রশাসনের জনক যাকে বলা হয় তিনি কিন্তু প্রায় পাবলিক এবং প্রাইভেটের মধ্যে কোনো রকম ডাইকোটমি বা বিভাজন করার কথা বলেননি, কিন্তু অন্যান্য যে থিঙ্কার্সরা ছিলেন তারা কিন্তু পাবলিক প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনের ডাইকোটমির কিন্তু রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন। সেই সঙ্গে এরা ফোকাস করেছিল যে এই ফার্স্ট স্টেজের তাত্ত্বিকরা ফোকাস করেছিল মূলত কনস্টিটিউশনাল এবং লিগাল ফর্ম অফ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন যে অ্যাজ আ সেপারেট ডিসিপ্লিন হিসেবে গড়ে উঠবে তার মূল এরিয়াটা হবে কাজ করার কিন্তু কনস্টিটিউশনাল এবং লিগালের উপরে, অর্থাৎ সাংবিধানিক এবং আইনের যে দৃষ্টিভঙ্গি বা আইনের যে ক্ষেত্র রয়েছে সে তার উপর ভিত্তি করে বা সেইখানেই শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন নিজেদের কাজটাকে ফোকাস করবে। একে কিন্তু যে পরবর্তীকালে ব্রড একটা মানে একটা এরিয়াতে গিয়ে আলোচনা করা হয়েছে বা একটা সাবজেক্ট ডিসিপ্লিন হিসেবে গড়ে তোলার কল্পনা করা হয়েছে এতটা পর্যন্ত কিন্তু তারা কিন্তু ফার্স্ট স্টেজের তাত্ত্বিকরা কিন্তু ফোকাস করেনি, কিন্তু পরবর্তীকালেই সেই জায়গাটা করা হয়েছে। এরা সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন গড়ে তোলার কথা বলেছিলেন যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ফার্স্ট স্টেজ বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গড়ে উঠবে হবে কিন্তু একটা সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক বা বৈজ্ঞানিক প্রশাসন হবে কিন্তু এটা কিন্তু তারা কল্পনা করেছিলেন বা চেয়েছিলেন। থিঙ্কার্স অফ সেকেন্ড স্টেজ 1927 টু 1937
এটি এদের মধ্যে থিঙ্কার্স যারা ছিলেন তারা ছিলেন ফেডরিক টেইলর। ফেডরিক টেইলরের আমরা জানি ক্লাসিক্যাল সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরিতে আমাদের পড়ানো হয়, প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট 1911-এ এটিকে পড়ানো হয়। যদিও গ্রন্থটি ফার্স্ট স্টেজেই প্রকাশিত হয়ে গেছিল কিন্তু একে সেকেন্ড স্টেজের মধ্যে ধরা হয়। তো গ্রন্থটির নাম ছিল প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। তাছাড়াও ছিলেন হেনরি ফেল, জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট 1916-এ এটি প্রকাশিত হয়েছিল। তাছাড়াও ছিলেন মেরি পার্কার ফলের ক্রিয়েটিভ এক্সপিরিয়েন্স 1924-এ প্রকাশিত হয়েছিল। উইলবি গ্রন্থটি প্রিন্সিপালস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 1927-এ এটি প্রকাশিত হয়েছিল। এই এটিকে ধরা হয় যে উইলবির গ্রন্থটার প্রকাশনার সঙ্গে সঙ্গেই ধরা হয় যে সেকেন্ড স্টেজের কিন্তু আলোচনা পর্ব বা প্রিন্সিপালসগুলো নিয়ে যে আলোচনা পর্ব সেটা কিন্তু শুরু হয়ে গেছিল। তাছাড়াও ছিলেন লুথার গালিক এবং লিন্ডার আলউইক, যাদের যাদের লেখা গ্রন্থটি যৌথ লেখা একটি গ্রন্থ ছিল, পেপার্স অন দি সায়েন্স অফ অ্যাডমিনিস্ট্রেশন 1937-এ এটি প্রকাশিত হয়েছিল। তো তাছাড়াও ছিলেন জেমস ডি মুনি, প্রিন্সিপালস অফ অর্গানাইজেশন 1939, অ্যালান রেলি এবং গান্ট, এরা ছিলেন কিন্তু জনপ্রশাসনের সেকেন্ড স্টেজের তাত্ত্বিক। তবে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে লুথার গুলিক এবং লিন্ডাল আলউইক যে পলিসিগুলোর কথা বলেছিলেন সেটিকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পোস্ট কর বলা হয়, POSDCORB পোস্ট কর। আরেকটি নাম গুরুত্বপূর্ণ ছিল এবং লাস্ট নাম যেটি হচ্ছে গিলবার্ট। তাছাড়াও আরো অনেকে আছেন, আমি এখানে সবার নামগুলো মেনশন করতে পারিনি বা করিনি, তোমরা সেগুলো ধীরে ধীরে পেয়ে যাবে জিনিসগুলো আলোচনার মধ্যে। সেন্ট্রাল কনসেপ্ট অফ সেকেন্ড স্টেজ, সেন্ট্রাল কনসেপ্ট অফ সেকেন্ড স্টেজের কী কী বিষয়বস্তু ছিল, বিষয়বস্তু ছিল কিন্তু তারা কন্টিনিউড দ্য ভিশন অফ উইলসন অফ পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকটমি, অর্থাৎ উইড্রো উইলসন যে স্বপ্নটি দেখেছিলেন বা তার যে চিন্তা ভাবনা ছিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিটিক্সকে আলাদা করা এবং অ্যাডমিনিস্ট্রেশনকে বিজ্ঞানসম্মত উপায়ে বা একটা সেপারেট ডিসিপ্লিন হিসেবে গড়ে তোলা, সেই বিষয়টিকে তারা কন্টিনিউ করেছিলেন। এখানে বললাম তারপরে যে কতগুলো প্রিন্সিপালসের প্রিন্সিপাল ফর্মুলেশনের উপরে তারা কিন্তু জোর দিয়েছিলেন, যে অর্থাৎ অর্গানাইজেশনকে নিয়ন্ত্রণ পরিচালনা করতে হলে কতগুলি প্রিন্সিপালস বা পলিসির দরকার হয় সেগুলো তারা কিন্তু এখানে তৈরি করেছিলেন। সেই এদের প্রিন্সিপালসগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল মিতব্যয়িতা, কর্মদক্ষতা, পরিচালন কৌশল, শৃঙ্খলা প্রভৃতি। তাছাড়াও আমি অলরেডি বললাম তোমাদের জন্য যে পেপার্স অন সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি বা ওই লুথার গালিকের যে গ্রন্থটি ছিল সেটাতে কিন্তু বলা হয়েছিল, সেটাতে কিন্তু পোস্ট কর ফর্মুলার কথা বলা হয়েছিল। তো তার মধ্যে দিয়েও কিন্তু আমরা সেই প্রিন্সিপালসগুলো পেতে পারি বা সেগুলোও কিন্তু প্রিন্সিপালস ছিল। মেকিং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্টিফিক বাই প্রিন্সিপালস, অর্থাৎ প্রিন্সিপালের মধ্যে দিয়ে প্রশাসনকে বিজ্ঞানসম্মত প্রশাসন গড়ে তোলার একটা প্রচেষ্টা করা হয়েছিল বা চেষ্টা হয়েছিল এবং করেও ছিলেন তারা। ভ্যালু নিউট্রাল আর ভ্যালু ফ্রি সায়েন্স অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ কোনো রকম মূল্য নিরপেক্ষ আলোচনা বা মূল্য নিরপেক্ষ বিজ্ঞান তারা হচ্ছে ম্যানেজমেন্ট তৈরি করার চেষ্টা করেছিলেন যেখানে কোনো রকম মূল্যবোধের জায়গা থাকবে না, তো এই জায়গাটা কিন্তু তারা তৈরি করেছিলেন বা চেষ্টা করেছিলেন। তো এটা ছিল কিন্তু মূল আলোচনার বিষয়বস্তু। তোমরা যারা টিউশনের জন্য খোঁজ করছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল করতে পারো কিংবা স্ক্রিনে দেওয়া লোকেশনে সরাসরি আমার সঙ্গে এসে যোগাযোগ করতে পারো। আমার ব্যাচ ক্যালকাটা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা চাইলে এই ব্যাচও জয়েন করতে পারো কিংবা আগামী দিনে বা যে ব্যাচ শুরু হচ্ছে জানুয়ারি থেকে সেই ব্যাচও তোমরা জয়েন করতে পারো। থিঙ্কার্স কারা কারা ছিলেন থার্ড স্টেজের, থিঙ্কার্স বা অ্যাডমিনিস্ট্রেটর যারা ছিলেন তারা একবার দেখে নেবো। হিউম্যান রিলেশনস থিওরির থিঙ্কার্স ছিলেন, হিউম্যান রিলেশনস থিওরি যেমন এলটন মেয়ো এবং তার কলিগস যারা ছিলেন হার্ভার্ড বিজনেস স্কুলের, তারা কিন্তু এই সেকেন্ড স্টেজের পলিসিগুলোকে বা তাদের সেন্ট্রাল যে থিমগুলো ছিল সেগুলোকে কিন্তু সমালোচনা করেছিলেন। তো সেই কারণে এটাকে মানে কি বলবো যে এখান থেকে কিন্তু এই সমালোচনার জায়গাটা কিন্তু চ্যালেঞ্জ বা চ্যালেঞ্জের জায়গাটা কিন্তু এখান থেকে শুরু হয়ে যায়। তো এরা কিন্তু সমালোচনা করেছিলেন হিউম্যান রিলেশন স্কুল, যার হিউম্যান রিলেশন স্কুলে যার অন্যতম ছিলেন কিন্তু এলটন মেয়ো এবং তার হার্ভার্ড ইউনিভার্সিটির বা হার্ভার্ড বিজনেস স্কুলের কলিগস, তার অর্থাৎ সহগৃহ সহকর্মী যারা ছিলেন। তাছাড়াও ছিলেন বিহেভিয়ারাল স্কুল, বিহেভিয়ারাল স্কুলের হচ্ছেন অন্যতম প্রবক্তা ছিলেন কিন্তু হার্বার্ট সাইমন, হার্বার্ট সাইমন কিন্তু এই সেকেন্ড স্টেজের কিন্তু বা যে বিষয়বস্তু ছিল সেগুলোকে তিনি কিন্তু সমালোচনা করেছিলেন। তার যে গ্রন্থটি ছিল সেটি ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার, অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার গ্রন্থটিতে তিনি
একে সেকেন্ড স্টেজে যে বিষয়বস্তু সেগুলোকে কিন্তু, বা পলিসি যেগুলো ছিল পলিসির উপর ভিত্তি করে, প্রিন্সিপালসের উপর ভিত্তি করে যে তারা যে অ্যাডমিনিস্ট্রেশনকে গড়ে তুলতে চেয়েছিল, একটা সেপারেট ডিসিপ্লিন সায়েন্টিফিক এবং ভ্যালু ফ্রি করে তুলতে চেয়েছিল, সেগুলোকে তারা কিন্তু এই হারবার্ট সাইমনও কিন্তু সমালোচনা করেছিলেন তার অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার মধ্যে। এবং তিনি বলেছিলেন যে মূল্য বিচার এবং তথ্য বিচার এই দুটোকেই গুরুত্ব দিতে হবে, এবং সেই সঙ্গে বলেছিলেন যে যতগুলো প্রিন্সিপালসের কথা বলা হয় এবং যেগুলোকে ইউনিভার্সাল বলা হয় প্রিন্সিপালসগুলোকে, তার কিন্তু প্রত্যেকটির একটি করে বিকল্প কিন্তু প্রিন্সিপালস রয়েছে। এবং এই যুক্তির অবতারণা করে তিনি কী করেছিলেন, তিনি সেকেন্ড স্টেজের যে প্রিন্সিপালসগুলো ছিল সেই, বা সেকেন্ড স্টেজের যে মূল বিষয়বস্তু ছিল সেগুলোকে তিনি নস্যাৎ করে দিয়েছিলেন। তাছাড়াও ছিলেন চেস্টার বার্নার্ড। চেস্টার বার্নার্ডের লেখা গ্রন্থটি ছিল দ্য ফাংশন অফ দ্য এক্সিকিউটিভ, 1938-এ এটি প্রকাশিত হয়েছিল। তাছাড়াও ছিলেন এফ এম মার্কস। এফ এম মার্কসের লেখা গ্রন্থটি ছিল এলিমেন্টস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, 1946-এ এটি প্রকাশিত হয়েছিল। তাছাড়াও ছিলেন রবার্ট ডাল। রবার্ট ডাল গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ছিলেন, পাবলিক পলিটিক্যাল থিওরিও ছিলেন, এখানে তিনি কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনেরও কিন্তু গুরুত্বপূর্ণ তাত্ত্বিক। তার লেখা গ্রন্থটি ছিল দ্য স্টাডি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, থ্রি প্রবলেমস। তিনি অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যে প্রিন্সিপালসগুলোর কথা এতদিন বলা হয়েছিল সেকেন্ড স্টেজে, তিনি এখানে এসে কিন্তু তিনটে প্রবলেমের কথা তুলে ধরেন এবং বলেন যে এই প্রবলেমগুলোর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে সায়েন্টিফিক করে তোলা বা ভ্যালু ফ্রি করা সম্ভব নয়। তো সেগুলো একবার দেখে নেবো, তিনটে প্রবলেম তিনি কী কী বলেছিলেন। তিনি বলেছিলেন যে সায়েন্টিফিক মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যদি নর্মাল একটু ভ্যালু না থাকে, তাহলে কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে মানে কি বলবো যে যৌক্তিকতা বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্লিকেশনের এরিয়াটা কিন্তু থাকে না, বা সেটা অনেকটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। তাছাড়া বলেছিলেন নেচার অফ ম্যান, এটাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে, বা নেচার অফ ম্যান এটা কিন্তু পলিসিগুলো তৈরি করতে গিয়ে কিন্তু এটা একটা বড় রকমের প্রবলেম। আর একটা বলেছিলেন কম্পারেটিভ স্টাডিজ। তো এই কথাগুলো তিনি কেন বলেছিলেন, কারণ বলেছিলেন যে অর্গানাইজেশনে যে যেখানে অর্গানাইজেশনটি বিলং করে সেখানে কি হয়, বা অ্যাডমিনিস্ট্রেশন যেখানে যেখানে আমরা আলোচনার বিষয়বস্তু হিসেবে অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যানালাইজ করি বা রিসার্চ করি অর্গানাইজেশনের উপরে বা অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, সেখানে দেখা যায় সাংস্কৃতিক বৈচিত্র্য থাকে। সাংস্কৃতিক বৈচিত্র্য থাকার ফলে শুধুমাত্র কিছু বেসিক প্রিন্সিপালস দিয়ে সেটাকে আমি ইউনিভার্সাল বলতে পারি না, বা সেই প্রিন্সিপালসগুলোকে কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই করা যেতে পারে না। তাছাড়াও বলেছিলেন সাংগঠনিক পার্থক্য সংস্থার, অর্থাৎ অর্গানাইজেশনের যে কাঠামোগত যে হচ্ছে পার্থক্য থাকে, সেই পার্থক্যগুলোও কিন্তু সেগুলো কিন্তু ইউনিভার্সাল হতে পারে না, সেগুলোর মধ্যে বৈচিত্র্য থাকার ফলে বা পার্থক্য থাকার ফলে সেটাও কিন্তু একটা বড় রকমের প্রবলেম। তাছাড়া বলেছিলেন ব্যক্তিত্বের ফারাক, ব্যক্তিত্বের ফারাক তো অবশ্যই রয়েছে, তার ফলেই কিন্তু বলা হয়েছিল যে নেচার অফ ম্যানটাকে কিন্তু বুঝতে হবে, কারণ অর্গানাইজেশন এক একজন ব্যক্তির এক এক রকমের ব্যক্তিত্ব থাকে, তার ফলে কাজ করাটা তার পক্ষে অনেকটা বেশি সহজ হয়, অনেকটা বেশি কঠিন হয়, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখে থাকি। তো এই বিষয়বস্তুগুলো নিয়ে তিনি আলোচনা করেছিলেন। তাছাড়াও ছিলেন ডুইট ওয়াল্ডো। ডুইট ওয়াল্ডোর লেখা গ্রন্থটি ছিল দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেট, স্টাডি অফ পলিটিক্যাল থিওরি অফ আমেরিকান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1848-এ। 1848-এ কিন্তু কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়েছিল কার্ল মার্ক্সের, যাই হোক সেটা অন্য একটি বিষয়। সেন্ট্রাল কনসেপ্ট অফ ফোর্থ স্টেজ। সেন্ট্রাল কনসেপ্ট অফ ফোর্থ স্টেজে আমরা যদি দেখি, তাহলে সেটির বিষয়বস্তু ছিল আইডেন্টিটি ক্রাইসিস। যেহেতু অলরেডি এতগুলো সমালোচনার মধ্য দিয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে যেতে হয়েছে, তার ফলে তার একটি 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 পরিচয়ের একটি কিন্তু সমস্যা দেখা দিয়েছিল। সেই পর্বটি ছিল 1948 থেকে 1970s পর্যন্ত এই পিরিয়ডটাকে ধরা হয়। এই পিরিয়ডে আমরা দেখতে পাই যে এই আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে যখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যাচ্ছে, তখন অন্যান্য অনেক বিষয়বস্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে মানে শক্তিশালী করার জন্য বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মানে অ্যাপ্লিকেশনটাকে বাড়ানোর জন্য কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অনেক শাখা কিন্তু বেরিয়ে এসেছিল। তাদের মধ্যে ছিল কিন্তু কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটার যার যাকে আমরা বুঝতে পারবো যার প্রতিষ্ঠা হয়েছিল মানে যাকে আমরা বুঝতে পারবো যে কম্পারেটিভ অ্যাডমিনিস্ট্রেশন গ্রুপের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ক্যাগ যাকে বলা হয়, 1960 সালে যখন কম্পারেটিভ অ্যাডমিনিস্ট্রেশন গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছিল, তখন কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু তুলনামূলক যা আলোচনাটাকে কিন্তু বা তুল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সমালোচনা জায়গা থেকে বেরিয়ে এসে কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে আলাদাভাবে ব্যাখ্যা করা কিন্তু শুরু হয়ে গেছিল। ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আমরা দেখতে পাবো, অলরেডি 1948 মানে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়ে গেছে, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার পরপরেই কিন্তু আমরা দেখতে পাবো যে আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল এরাতে বা বিভিন্ন রাষ্ট্রগুলো কিন্তু যেগুলো কলোনি ছিল তারা হচ্ছে নিজেরা স্বাধীনতা লাভ করতে শুরু করে, এবং তারা নিজেদের মতো করে শাসন ব্যবস্থা গড়ে তুলতে শুরু করে, এবং তার ফলে তারা সেখানে কিন্তু প্রথম প্রায়োরিটিটা দিয়েছিল ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ প্রশাসনে উন্নয়ন বিষয়টাকে তারা কিন্তু গুরুত্ব দিয়েছিল, অর্থাৎ উন্নয়নমূলক প্রশাসন তারা কিন্তু গড়ে তুলেছে
করেছিল, সেই কারণে কিন্তু এই বিষয়বস্তুর মধ্যে এটাও দেখতে পাবো যে এই পিরিয়ডটাতে গড়ে ওঠে ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন একটি শাখা। তারপরে দেখতে পাবো নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়বস্তু যেগুলো, যার মধ্যে দিয়ে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইমার্জ হয়েছে, তার সেটা ছিল কিন্তু, প্রথম ছিল কিন্তু মিন্নোব্রুক কনফারেন্স 1968, মিন্নোব্রুক কনফারেন্স 1968-এ যেটি প্রকাশিত হয়েছিল, যেটি কন্ডাক্ট করেছিলেন কিন্তু একজন গুরুত্বপূর্ণ জনপ্রশাসনবিদ ডুইট ওয়াল্ডো। এই মিন্নোব্রুক কনফারেন্সে যে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল তা সেটি ছিল, বা যে ইয়াং রিসার্চ স্কলাররা যে সমস্ত গ্রন্থ রিসার্চ আর্টিকেলসগুলো যারা সাবমিট করেছিলেন বা প্রেজেন্ট করেছিলেন, সে প্রেজেন্ট করা আর্টিকেলগুলোকে নিয়ে একটি গ্রন্থ পরবর্তীকালে 1971 সালে প্রকাশিত হয়েছিল, যেটি এডিট করেছিলেন ফ্র্যাঙ্ক ম্যারিনি। ফ্র্যাঙ্ক ম্যারিনি যে এডিটেড করা এই বইটির নাম ছিল টুয়ার্ডস দ্য নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দ্য মিন্নোব্রুক পার্সপেক্টিভ। তো এই ছিল কিন্তু ফোর্থ স্টেজের মূল বিষয়বস্তু। সেন্ট্রাল কনসেপ্ট অফ ফিফথ স্টেজ। সেন্ট্রাল কনসেপ্ট কি ছিল? সেন্ট্রাল কনসেপ্ট ছিল পাবলিক পলিসি পার্সপেক্টিভের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছিল। 1971 সালের পর থেকে এই বিষয়টাকে, বা 1971 সাল থেকে আজ পর্যন্ত যে সময়টা, সেটাকে কিন্তু এসে ফোর্থ স্টেজ হিসেবে ধরা হয়। তো কী কী বিষয়বস্তু কী কী ছিল? স্বতন্ত্র বিষয় হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল। তারপরে ছিল কিন্তু গ্লোবালাইজেশনের একটা বড় রকমের প্রভাব ছিল, তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কিন্তু গ্লোবালাইজেশনকেও একটা একটা জায়গা করে দেওয়া হয়েছিল আলোচনার বিষয়বস্তু হিসেবে। তাছাড়া রাষ্ট্র ক্ষমতা সীমিত করার প্রয়াস দেখা দিয়েছিল। গ্লোবালাইজেশন হলো অবভিয়াসলি কিন্তু রাষ্ট্র ক্ষমতা কিন্তু অনেকটা বেশি কমে যায়, কারণ গ্লোবালাইজেশন মানেই হচ্ছে কিন্তু সেটা প্রাইভেট ইকোনমি যেখানে থাকে সেখানে কিন্তু রাষ্ট্রের ক্ষমতা, কাজ করার ক্ষমতাটাকে কিন্তু সীমিত করার প্রয়াস দেখা যায়। তাছাড়া হচ্ছে যে আরেকটি বিষয়বস্তু যেটি ছিল, যে মিন্নোব্রুক কনফারেন্স সেকেন্ড বা টু কিন্তু 1988-এ কিন্তু এখানে কিন্তু সংঘটিত হয়েছিল, এই টাইম এই পিরিয়ডটাতে, যেখানে কিন্তু এই বিষয়বস্তুগুলো, এই গ্লোবালাইজেশনের বিষয়বস্তু বা ইকোনমির বিষয়বস্তুগুলো, পাবলিক পলিসির বিষয়বস্তুগুলোকে কিন্তু এখানে আলোচনার জায়গা হিসেবে করে দেওয়া হয়েছিল। অর্থাৎ প্রথম যে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আলোচনায় প্রথম যে মিন্নোব্রুক কনফারেন্সের বিষয়বস্তু এবং পরে যে বিষয়বস্তু, সেইগুলোকে কিন্তু সঙ্গে নিয়ে কিন্তু মিন্নোব্রুক কনফারেন্স সংঘটিত হয়েছিল বা তাদের আলোচনার বিষয়বস্তু ছিল। তাছাড়াও ছিল ডেভেলপিং কান্ট্রিজগুলোতে বেসরকারি প্রশাসন, বেসরকারি ব্যবস্থাপনা বৃদ্ধি পায়। অবভিয়াসলি গ্লোবালাইজেশন বৃদ্ধি পেলে 1971 ওয়ার্ডস মানেই হচ্ছে তখন সেই সময় পাবলিক গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের একটা রমরমা ব্যাপার চলছে। তো তার ফলে ডেভেলপিং কান্ট্রিজ যেগুলো ছিল, সদ্য স্বাধীন কান্ট্রিজ যেগুলো ছিল, তাদের হচ্ছে প্রশাসন ব্যবস্থায় কিন্তু প্রাইভেটাইজেশন সিস্টেম কিন্তু ঢুকে যায় এবং প্রাইভেটাইজেশন অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু জায়গা করে নেয়, প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশনও জায়গা করে নেয়। তো এগুলো কিন্তু আলোচনার বিষয়বস্তু ছিল। ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের জনপ্রিয়তা কমতে থাকে, স্বাভাবিক ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের জনপ্রিয়তা কমতেই থাকবে। ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ যেগুলো সরাসরিভাবে সরকার দ্বারা সম্পাদিত হয়, কিন্তু গ্লোবালাইজেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের জায়গাটা কমে গিয়ে তখন কি হয়, তখন কিন্তু অনেকটা বেশি পাবলিক পলিসির উপর গুরুত্ব দেওয়া হয়। এবং এর কারণগুলোই মূলত এগুলোই ছিল, যে আমলাতান্ত্রিক অদক্ষতা ও বিশ্বায়নের প্রভাব। বিশ্বায়নের প্রভাব তো অবশ্যই, কিন্তু আমলাতান্ত্রিক অদক্ষতাটাকে হাতিয়ার করেই কিন্তু এই ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনকে কিন্তু বা অ্যাক্টিভিটিসগুলোকে কিন্তু হ্রাস করা হয়েছিল, কমিয়ে দেওয়া হয়েছিল। কারণ গ্লোবালাইজেশনের বিষয়বস্তুই হচ্ছে কিন্তু যে বেটার সার্ভিস দেওয়ার অর্থই হচ্ছে কিন্তু, অর্থাৎ বেটার যাদের এক্সপিরিয়েন্স রয়েছে বা যারা হচ্ছে যাদের এফিসিয়েন্সি রয়েছে সেই সমস্ত কর্মচারীদের দিয়ে কাজ করানোটাই গুরুত্বপূর্ণ। তো যে সমস্ত আমলাদের অদক্ষতা রয়েছে, এফিসিয়েন্সি যাদের থাকে না, তো সেই দুর্বলতাগুলোকে হাতিয়ার করে কি করা হয়েছিল, আর ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন জায়গাগুলোকে কিন্তু কমিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়াও ছিল ডি অ্যাডমিনিস্ট্রেটিং ডেভেলপমেন্টের গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে। ডি অ্যাডমিনিস্ট্রেশন ডেভেলপমেন্ট বলতে এখানে মূলত এইভাবে বুঝতে পারি, যে অ্যাডমিনিস্ট্রেশনের জায়গাগুলো, কাজগুলো সরাসরি কমিয়ে দিয়ে সেগুলোকে অনেকটা বেশি এনজিওদের উপরে, অনেকটা বেশি প্রাইভেট অর্গানাইজেশনের উপরে, অনেকটা বেশি জনসাধারণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। যেমন আগেকার দিনে সমস্ত রকমের কাজ আমলাদেরকে করতে হতো, কিন্তু এখন কাজগুলো কী করতে হয়, এখন কাজগুলো টেকনোলজি ডেভেলপমেন্টের ফলে জনসাধারণ তাদের নিজেদের কাজগুলোতে কিন্তু অংশগ্রহণ করতে পারছে এবং আমলাদের প্রভাব বা আমলাদের প্রতিপত্তিটা কিন্তু অনেকটা হ্রাস পেয়ে গেছে। গভর্নমেন্ট অ্যান্ড এনজিও কোলাবোরেটিভ ফাংশন, যেটা অলরেডি বললাম যে সরকার এবং এনজিও মিলে তারা কিন্তু কাজ করে। তো এই ছিল মোটামুটি বিষয়বস্তু।
পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিভলিউশনে কোন স্টেজটিকে অর্থোডক্স হিসেবে রাখা হয়, তো অর্থোডক্সি বা অর্থোডক্স বা গোড়া যেটাকে বা রক্ষণশীল যেটাকে বলা হয় সেটি কিন্তু ছিল সেকেন্ড স্টেজ, অর্থাৎ যেই স্টেজে পলিসি তৈরি করার কথা, পলিসিগুলো অনেক তৈরি করা হয়েছিল, প্রিন্সিপালস তৈরি করার কথা বলা হয়েছিল, সেই স্টেজটাকে কিন্তু এখানে অর্থোডক্স হিসেবে রাখা হয় বা এটাকে চিহ্নিত করা। ফাদার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কাকে হিসেবে কাকে চিহ্নিত করা হয়, তো ফাদার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে কিন্তু এখানে ফ্রাঙ্ক জি গুডনাওকে চিহ্নিত করা হয়। আমরা জানি ফাদার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যদি বলি তাহলে সেটি হচ্ছে হয়ে যাবে উইড্রো উইলসন, কিন্তু ফাদার অফ আমেরিকান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যদি বলি তাহলে সেটি কিন্তু ফ্রাঙ্ক জি গুডনাও, ফাদার অফ আমেরিকান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফ্রাঙ্ক জি গুডনাও এবং ফাদার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন উইড্রো উইলসন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি অনেক বড় হয়ে গেল আলোচনা করতে গিয়ে, আসলে আমি ক্লাস লেকচার তোমাদের জন্য নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু ভিডিওটিকে ক্লাস এবং শর্টের আকারে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং তোমাদের জন্য জানিয়ে রাখি যে ফেসবুকে একটি নতুন পেজ আমি ক্রিয়েট করেছি পলিটিক্যাল সায়েন্স ইন বেঙ্গলি নামে, তোমরা চাইলে ভিডিওগুলো সেখান থেকেও দেখতে পারো, তবে ভিডিওগুলো ফেসবুকে একটু দেরিতে আসে, ইউটিউবে সবার আগে আসে তারপর ফেসবুকে আসে। তোমরা চাইলে যারা ফেসবুকে দেখছো তাদের জন্য বলে রাখি ইউটিউবেও তোমরা নাইট অ্যাঙ্গেল চ্যানেলটিকে ভিজিট করতে পারো, নাইট অ্যাঙ্গেল চ্যানেলটিকে খুঁজে না পেলে সার্চ বাটনে গিয়ে লিখবে নাইট অ্যাঙ্গেল স্পেস দিয়ে লিখবে পলিটিক্যাল সায়েন্স ইন বেঙ্গলি, দেখবে আমার চ্যানেলটি চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে।